দিছি আরে মাথা সরা তারপর তুমি একটু ফোন দাও একবার কই ওকে আপিল বিভাগ আছে কি অর্ডার দিলেন অর্ডারগুলো কে বাংলাদেশের উচ্চ আদালতে যে পূর্ণতা পেল এর মাধ্যমে আমি জাপানি শিশুদের নিয়ে যে মামলা ছিল আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন এই রায় অনুযায়ী বাচ্চারা এখন থেকে মায়ের কাছে থাকবে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল বাবার কাছে থাকবে সেই আদেশ বাতিল ঘোষণা করা হয়েছে একই সাথে নিম্ন আদালতের যে মামলা আছে পারিবারিক আদালতে এই পারিবারিক আদালতের মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন এই সময়ের মধ্যে বাবা বাচ্চাদের দেখার সুযোগ পাবেন মায়ের সম্মতি সাপেক্ষে এবং এরই ভিত্তিতে উচ্চ আদালতে আপাতত মামলাটি নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে আমি আশা করি এই রায়ের মাধ্যমে মাতৃত্বের বিজয় হয়েছে এবং একই সাথে এই কথাও বলা হয়েছে বাবা জাপান থেকে বাচ্চাদেরকে যেভাবে বাংলাদেশে নিয়ে এসেছে এবং কাস্টডিতে রেখেছে এই ব্যাপারটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং সেটিকে বলা হয়েছে ইল্লিগ্যাল ডিটেনশন এই প্রেক্ষিতে বাচ্চারা এখন মায়ের কাছেই থাকবেন এবং বাংলাদেশের বাইরে যেতে গেলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে আদালতের অনুমতি ছাড়া বাংলাদেশের বাইরে যেতে পারবেন না এই মর্মে আজকে মামলাটি নিষ্পত্তি হলো আমি মনে করি এই নিষ্পত্তির মধ্য দিয়ে মায়ের যে মাতৃত্বের দাবি সেটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা এটাইও চাই বাবা মা মিলেই সন্তানদেরকে লালন পালন করুক বাবারও দেখার অধিকার আছে তিনিও দেখতে পাবেন তবে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে মায়ের যে অগ্রাধিকার আছে সেটি আজকে প্রতিষ্ঠিত হলো বাকিটি নির্ধারিত হবে নিম্ন আদালতের পারিবারিক মামলায়